দেওরের দোকানের সামনে বিছানা পেতে অপেক্ষায় বৌদি। পাওনা টাকা আদায়ের জন্য 4 দিন ধরে এভাবেই ধর্ণা দিচ্ছেন তিনি। দেওরের দোকানের সামনে বিছানা পেতে অপেক্ষায় বৌদি, কি অবাক হলেন! শুনতে অবাক লাগলেও এই ঘটনা কিন্তু একেবারেই সত্যি। কিন্তু কি কারণে দেওরের জন্য অপেক্ষা করছেন তিনি? এখন সকলের মনে এই প্রশ্ন হতেই পারে। তবে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত বিষয়টি জেনে নেওয়া যাক। সম্প্রতি নদিয়ার করিমপুর থানার মহিষবাথান এলাকার ঠিক এরকমই ঘটনার সাক্ষী থাকলেন এলাকার মানুষ, যেখানে দেওরের দোকানের সামনে বিছানা পেতে শুয়ে থাকতে দেখা গেল বৌদিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। চোখে রোদ চশমা, প্লাস্টিকের মাদুর পেতে দোকানের সামনে সটান শুয়ে রয়েছেন এক বধূ। হাতে থাকা প্লাকার্ডে লেখা, আমার পাওনা টাকা ফিরিয়ে দাও, আমার পাওনা টাকা আমি ফিরে পেতে চাই। স্থানীয় বাসিন্দাদের দাবি, এভাবেই চলছে 4 দিন ধরে ধর্ণা। সম্পর্কে দেওরের কাছে পাওনা টাকা আদায় করতে এমনই অভিনব পন্থা নিয়েছেন বৌদি। ধর্ণায় বসা ওই মহিলার নাম পিয়ালি চক্রবর্তী, মহিষবাথানের বাসিন্দা তিনি। জানা যায় পিয়ালি চক্রবর্তীর দেওর অভিজিৎ চক্রবর্তী কয়েক বছর আগে তার কাছ থেকে প্রায় 15 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সমস্যায় পড়েছেন বলে দেওরকে সাহায্য করেছিলেন তিনি, কিন্তু সেই টাকা ফেরত চাইতেই শুরু হয় টালবাহানা। বারবার টাকা নিয়ে নিরাশ হতে হয়েছে তাকে। কোনো রাস্তা না পেয়ে দেওরের ওষুধের দোকানের সামনে বিছানা বালিশ পেতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণায় বসেছেন, বলা ভালো শুয়েছেন। এ বিষয়ে পিয়ালি চক্রবর্তী বলেন, টাকা আদায় করতে পারছি না, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাই ধর্ণায় বসেছি। ও আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, টাকা চাইতে গেলে টাকা ফেরত দেয়নি। আমরা একাধিকবার থানায় অভিযোগ জানিয়েছি, পুলিশের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি। টাকা আদায় করতে পারছি না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য বাধ্য হয়েছি ধর্ণা দিতে। ওর কাছে আমাদের 14 লাখ টাকা, ও 14 লাখ টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। ও আমার দেওর। নাম কি? অভিজিৎ চক্রবর্তী। হ্যাঁ আছে আছে, লিখিত কাগজ করা আছে। থানা জানিয়েছিলেন? হ্যাঁ থানা সব জানে, থানা ধর্ণা দিতে বলেছে। এখানে অভিজিৎ চক্রবর্তী। তার বাড়ি? তার বাড়ি মহিষবাথা নেই। আপনার লিখিত অভিযোগ করেছেন কিছু? তা এগ্রিমেন্ট আছে নেয়ার? হ্যাঁ হ্যাঁ আছে আছে। তবে বৌদির এবং ধর্ণায় বসা দৃশ্য দোকানের ভেতরেই বসে দেখছেন দেওর। তবে এ বিষয়ে দেওরের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকার একটি দোকানের সামনে এমন দৃশ্য দেখে রীতিমতো হতবাক স্থানীয়রা। ইতিমধ্যেই ওই দোকানের সামনে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেক কৌতূহলী মানুষ প্রতিদিনই দেখতে আসছেন এই দৃশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।